হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করতে পারেন। রেসপেক্টেড স্যার, আমি চারটি প্রশ্ন করব। প্রথমটা হলো, এটা ভাই দয়া করে আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সিজিল, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন, কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এইসব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা, সূরা ফিলের 1-5 আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাক্কুল কামার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক, শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন। আপনি আমি পারবো না, আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3,000 বা 4,000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি, ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি, সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল, সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি? পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি, এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি, ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন, 1000 বছর আগে তারা কি বিশ্বাস করত? বিশ্বাস করত? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলছে, এটা সমস্যা কোথায়? এ তো খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্ত আর দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনে যতক্ষণে আমরা চেক করতে পারি এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশত সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে, ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি পবন কুমার শর্মা, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হরিয়ানায় থাকি। আমি অন্য একটা লেকচারে পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা শুনেছি। সেই আয়াতগুলোতে শুনেছি যে আল্লাহর দূত, সেখানে সাধারণ মানুষদের বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে মেনে চলবে আর আল্লাহ তোমাদের সুখ দেবে, তোমাদের জীবন উন্নতি দেবে। তোমরা যদি আল্লাহকে না মানো তোমাদের জীবন দুঃখময় হবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন? এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর? আর স্রষ্টা যখন একজনই,
সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে, তাহলে মহান স্রষ্টা সেই মানুষদেরও উন্নতি দেবেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন, তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন, আমি আপনাকে পবিত্র কোরআনের একটি অনুবাদ উপহার দিতে চাই, আপনি স্টেজে চলে আসুন। প্রশ্ন করলেন যে তিনি কোরআনের একটি আয়াতে পড়েছেন যে আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলেন তাহলে সঠিক পথে থাকবেন, তা না হলে আপনি বিপথে চলে যাবেন। এখানে আল্লাহ কি সেই বিশেষ নবীর কথা বলছেন নাকি আলাদা আলাদা নবী আর আল্লাহ? ভাই আমি আমার লেকচারেও বলেছি যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই, তবে তিনি অনেক নবী পাঠিয়েছেন আর সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন। পবিত্র কোরআনে সব মিলিয়ে 25 জন নবীর নাম আছে, আদম, মুসা, ইব্রাহিম, ঈসা, মোহাম্মদ, সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন। এই সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, এক ঈশ্বরে বিশ্বাস করো। হিন্দু, মুসলমান বা খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা করে কোনো ঈশ্বর নেই, প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আসলে একজনই। আমরা আরবিতে তাকে বলি আল্লাহ। মহান স্রষ্টাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটাও হতে হবে ভালো, নামটাও সুন্দর হতে হবে, নামটা শুনলে মনে করো ছবি ভাসবে না। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলা মানে যদি ঈশ্বরের নির্দেশ মেনে চলেন, যে নির্দেশ তিনি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি আগেও বলেছি এই জীবন আসলে পরকালের জন্য পরীক্ষা। তাহলে সকল নবী, ধরুন তিনি আদম অথবা নু অথবা ধরুন ইব্রাহিম অথবা তিনি মুসা অথবা ধরুন ঈসা অথবা মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। এই সকল নবী তারা সকলে এক ঈশ্বরের কথা বলেছেন, তারা মানুষকে উপাসনা করতে বলেছেন একজন ঈশ্বরকেই, আলাদা কোনো ঈশ্বরকে নয়। সেখানে কি হয়েছে, ঈশ্বরের নির্দেশ পরে বিকৃত হয়ে গেছে। যখনই তার নির্দেশ বিকৃত হয়ে যায় তিনি আরেকজন নবীকে পাঠান। একই কথা আছে ভগবদ গীতা 4:7 অনুচ্ছেদে, যখনই অন্যায় অবিচার শুরু হয় আমি আসি, তবে কে আসেন, মহান স্রষ্টা নবীদের পাঠান, প্রত্যেক যুগে পাঠান। তাহলে আমরা বুঝতে পারলাম সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, তবে আগের নির্দেশগুলো বিকৃত হয়ে গেছে। এই বইটা অবিকৃত, আল্লাহ সূরা হিজরের 9 আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি রক্ষক। আশা করি উত্তরটা পেয়েছেন। আসুন এবারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাওবার 71 আয়াতে উল্লেখ করা হয়েছে, বল মুমিনিন ওয়াল মুমিনাত বাযুম আউলিয়া বাযু, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, সাহায্যকারী, শুধু সামাজিকভাবে না রাজনৈতিকভাবেও। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমতাহিনার 12 আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো। এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো। ভোটে আমরা কি করি, একটা দেশের প্রধানকে নির্বাচন করি, তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান, সবাই এটাও মানছে যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরিত পুরুষ। এটা বর্তমানের এই ভোট দেওয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো। ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। একবার একটা ঘটনা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি সাহাবীগণের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা, মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে, একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা। তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ জানিয়ে বলল, এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি, হয়তো খুবই সাধারণ একজন মহিলা, কোনো জ্ঞানীগুণী মহিলা না, একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো। সে বলল, যখন আল্লাহ তাআলা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি, কারণ পবিত্র কোরআনের সূরা নিসার 20 আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে অগাধ অর্থ দেওয়া যেতে পারে, তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি, তখন ওমর কেন রাদিয়াল্লাহু আনহু সীমা বেঁধে দেবেন? আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভুল বলেছি, মহিলার কথাই ঠিক। তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল। এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়। মহিলারা, সহিহ বুখারীতে একথা আছে,
মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে, তারা আহত সৈনিকদের পানি দিয়েছে, তাদের চিকিৎসা করেছে, সেবা করেছে। সহিহ বুখারীতে একটা ঘটনার কথা বলা হয়েছে, একজন মহিলা, তার নাম নাফিসা, উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল, এজন্য সে মারাত্মক আহত হয়েছিল। নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন। এই হলো সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার।